গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। এরপরই দাবি ওঠে বিগত সরকারের আমলে পালিত বিভিন্ন জাতীয় দিবস বাতিলের। এই প্রেক্ষিতে জাতীয় ঐতিহাসিক 7 মার্চ, জাতীয় শোক দিবস ও 15 আগস্ট সহ মোট 8 দিবস বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। অন্যদিকে তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, 7 মার্চ গুরুত্বপূর্ণ, তবে জাতীয় দিবস হওয়ার মতো নয়। শেখ মুজিবুর রহমান অবশ্যই জাতির জনক নন। এ খবর প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিনোদন অঙ্গনের তারকা ও শিল্পীদের কেউ কেউ। খ্যাতিমান অভিনেতা সোহেল রানা ফেসবুকে লিখেছেন, ভাই নাহিদ, যখন আপনাদের জন্মই হয়নি সেই সময়ের দেশ এবং নেতাদের নিয়ে কথা বলা আপনার জন্য বেমানান, আপনাকে অজ্ঞ বলতে বাধ্য করবেন না। অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ঐতিহাসিক 7 মার্চ জাতীয় দিবস হিসাবে বাতিল করা হয়েছে। আমি মেহের আফরোজ শাওন বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলাম। কিছুদিন পর দেখা যাবে 26 মার্চ স্বাধীনতা দিবস বাদ দেওয়া হয়েছে, নতুন স্বাধীনতা দিবস হিসাবে 36 জুলাই পালিত হবে হয়তো। তিনি আরো লিখেছেন, 7 মার্চের পক্ষে বলার জন্য যদি আমাকে দালাল উপাধি পেতে হয় তবে আমি দালাল। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দালাল, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দালাল। ব্যান্ড তারকা মাকসুদুল হক তার পোস্টে লিখেছেন, নয়া বাংলাদেশে 21 ফেব্রুয়ারি আর 1 বৈশাখ থাকবে নাকি এগুলোও বাতিল হবে। অভিনেত্রী ও সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নৌশবা আহমেদ লিখেছেন, 7ই মার্চ আমাদের লড়াকু বাংলাদেশের ভিত্তি, একসাথে এগিয়ে যাওয়ার মুক্তি বারতা। ইমন হোসেন, নয় শতাব্দী।